আজকে আমরা সন্ধ্যা গোধূলি লগ্নে আমরা বেরিয়ে পড়েছি বনমালীপুরের উদ্দেশ্যে, এবং আমরা দুজনেই আছি। আপনারা দেখতে থাকুন দাঁড়ি কাটা লুকটা কেমন লাগছে, কমেন্ট করে জানান আপনারা। রাস্তাটা বড্ড খারাপ। মমতা দিদিকে আমরা রিকোয়েস্ট করব এই বনমালীপুর যাওয়ার এই রাস্তাটি একটু মেরামতি করে দিলে খুব ভালো লাগবে যেতে। কাজ হচ্ছে, আমি খারাপ বলবো না, খুবই ভালো কাজ হচ্ছে, দারুণ লাগছে। এটা আমি ভয় বললাম। বজরংবলীর এলাকায় চলে এসেছি, দেখতেই পাচ্ছেন রাম মন্দিরের জন্য এরা সব এইসব লাগিয়েছে। দেখুন পুরো রাস্তাটা গেরুয়া হয়ে গেছে। জয় শ্রীরাম। আমরা হিন্দু সনাতন, হ্যাঁ, কিন্তু আমরা তৃণমূল সাপোর্ট করি। সবুজ চশমা পরে চলে এসেছে, আমরা সবুজ দেখি। জয় বাংলা, জয় বাংলা তো ওটাও পার্টির বললে হবে না। যেমন জয় শ্রীরামটা পার্টির নয়, সেরকম জয় বাংলাটা পার্টির নয়। যে বাংলা থাকবে তাকে জয় বাংলা বলতেই হবে, বলতেই হবে একদম। জয় বাংলা, জয় সনাতন, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। আমার মতে জয় শ্রীরামটা না বলে জয় সীতারাম, জয় সীতারাম বা সীতারাম বলা উচিত। তহসতি নিগাহোনে আওয়াজ দি হ্যায়। বাবা এটা কি গো, এটা কি জায়গা, এই বাড়িটা কি জানে না? এ এটা কি বাড়ি নাকি কারো? হ্যাঁ এরম বানিয়েছে, এরম বানিয়েছে। হ্যাঁ বাহ, হিন্দুদের বাড়ি, হিন্দুদের, হিন্দুদের না মুসলিমদের? আমাদের বাঙালি, বাঙালিদের। সে তো মুসলিমও বাঙালি আছে বলে না না, ওই দিকটা মুসলিম পাড়া নাকি? ও বাহ বাহ বাহ, খুব ভালো বাড়ি হয়েছে এটা। এক বাগানে ফুল চাষ করে আছি। বাহ, আর আমি বসে বসে লক্ষ্য রাখছি, আর এক পাল ছাগল এসে ফুল গাছ খেলো রে, এক পাল ছাগল এনে ফুল গাছ খেলো রে, এসে ফুল গাছ খেলো রে। তারপরে তারপর কি হলো, কি হলো? ছাগল খেয়ে নিল ফুল, ফুল, ফুল। চলে এসেছি ব্রহ্মধামে, ব্রহ্মদত্ত, তাই না? ব্রহ্মদত্ত ধামে। তো আপনাদের ফার্স্ট লুক আপনাদের দেখাতে চলেছি ব্রহ্মদত্ত ধামে। দেখুন ভালো লাইটিংগুলো ভালো করেছে, দেখো। দরজাটা দেখুন আপনারা, কি বড় এবং কত বড়, এবং কি ছোট ছোট কাজ করা আছে কাঠের। তো বিয়া এখানে সিনেমাটিক লুক দিতে ব্যস্ত, খুব সুন্দর লাগছে। মন্দিরটা কিন্তু সেই মন্দির না? পশ্চিমবঙ্গে সব থেকে বড় ব্রহ্মা মন্দির, এবং ভারতে বোধ হয় দুটো তিনটি আছে নাকি? ব্রহ্মা মন্দির খুব কম আছে, আপনারা চলে আসবেন যার কাছাকাছি বাড়ি, এবার দূরে বাড়ি থেকে বহু দূর থেকে মানুষ আছে, ঠিক আছে। বৃহস্পতিবার এলে আপনারা গান ঠান এখানে হয়, এবং ভোগ ফোক খাওয়ানো হয়, বোধহয় ডেলি খাওয়ানো হয় নাকি? আজকে হচ্ছে না, আজকে ভোগ খাওয়ানো হচ্ছে না, কিন্তু ডেলি খাওয়ানো হয়। এইভাবে আপনারা এখানে আসতে পারেন, খুব ভালো, বহু বড় এলাকা। মন্দিরটাই বোধ হয় 100 মিটার, খালি হলটা 100 মিটার হবে। সব প্রেম করতে এসছে, আপনারা প্রেম করতেও আসতে পারবেন, কোনো ব্যাপার নেই। একটা থামের পিছনে দাঁড়ালে কেউ দেখতে পাবে না। মুম্বাই তো আমাদের সৃষ্টি করেছে, প্রেম করতে আসাই যেতে, নতুন কিছু আপনারাও সৃষ্টি করতে পারেন।
আমরা কপিল মুনির আশ্রমে চলে এসেছি, দেখতে থাকো না। এই যে ফোকাস, আসি গঙ্গা বয়ে যাচ্ছে। তো এবার আমরা মন্দির থেকে বেরিয়ে পড়লাম, এবার আমরা চলে যাব। এই যে গাড়ি স্টার্ট হচ্ছে, গাড়ি এখন স্টার্ট নিচ্ছে না, গাড়ি স্টার্ট নিচ্ছে না। এই তো হয়ে গেছে, হয়ে গেছে। গো টাটা করে দাও, টাটা করে দাও। টাটা না, আমি বাড়ি যাবো। আমরা এবার বাড়ির দিকে প্রস্থান করছি, জানি না এরপরে ভিড়ও দেখাতে পারবো না কিনা, সেই জন্য অন্ধকারে বাড়ি গিয়ে ধরে ভিডিও করবো, বাড়িকে ভিডিও করবো। আচ্ছা, বাড়ি থেকে ভিডিও করবো আবার। আপনারা স্টে টিউন, আপনারা লাইক শেয়ার।